আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে আমার বড় আপার বাসার ট্যুরটা শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সায়লাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি কোনো ব্লগ, ভিডিও বা রেসিপি শেয়ার করব, সকলের প্রথমে কিন্তু নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো এই রুমটা হচ্ছে আমার বড় আপা এবং দুলা ভাইয়ের রুম। এই রুমে আপা এবং দুলা ভাই থাকে, আর ওই পাশে আরেকটা রুম আছে। আপার বাসায় মোট তিনটা রুম, আর যেহেতু ঈদের সময় আপার বাসায় বা মার বাসায় কারো বাসায় যাওয়া হয় নাই, তো গত মঙ্গলবার আমি গিয়েছিলাম বড় আপার বাসায়। আর একদিন থেকে বুধবার দিন বিকেলবেলা কিন্তু বাসায় চলে আসছে। তো এই রুমটা হচ্ছে আপার রুম, আর তার অপোজিট সাইডে এই যে এই রুমটা হচ্ছে আমার ভাগ্না আর ভাগ্নিরা থাকে। তো এই যে সকাল সকালই আমি আমার ব্লগটা কিন্তু স্টার্ট করে দিয়েছিলাম। ভিডিওটা আমি শ্যুট করেছিলাম বুধবার দিন সকালবেলা থেকে, আর আমি আপার বাসায় গিয়েছিলাম মঙ্গলবার দিন। আর এই রুমে আমার ভাগ্না ভাগ্নি থাকে, আমরাও আসলে এই রুমেই ঘুমাই। আর গিয়েছিলাম হচ্ছে আমি, আমার ছেলে আর মার বাসা থেকে, মাও আসছিলো, আর আমার ভাইয়ের বউ ওর মার বাসায় গিয়েছিলো, সেজন্য ও আর আপার বাসায় আসে নাই। আপনাদেরকে তো আগেই বলেছি যে বেশিরভাগ সময় আমি আমার বোনের বাসায় ঘুরতে যাই। তো এই যে আপার হাতে করায় কিছু কাজ আপনাদের দেখাই, এগুলো হচ্ছে ওয়ালম্যাট, আর এগুলা আপা অনেক আগে করেছিল, খুব সুন্দর হয়েছে। আমার আপাও কিন্তু অনেক হাতের কাজ জানে। আরও আগে আরও অনেকগুলো ওয়ালম্যাট করেছিল, সেগুলো এখন নাই, অনেকগুলো আছে যেগুলো নষ্ট হয়ে গিয়েছে। আসলে ব্লগ ভিডিও দিলে অনেক কথা বলতে হয়, আর আমি যখন ভয়েস ওভারিং করবো আমি কি বলবো এমন কোনো কথা আমি খুঁজে পাই না। তো মুখে যা আসে তাই বলে দিই, যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই যে এখন বাহিরের দিকে একটু দেখাই, এই যে বাহিরের দিকে, এই দিকে হচ্ছে ওদের ছাদে ওঠার সিঁড়িটা, আর এই যে বাইরে আমার ভাগ্না ও পাবজি গেম খেলছে, আর এইদিকে বসে আছে সালমান। আর ইন্তেফা, এই যে আমার ছোটো বোনের মেয়ে, আর ওকে আমার ভাগ্নি সকাল সকালে নিয়ে আসছিল, আর ও সারাদিন আপনাদের বাসায় থাকতে পারে, একটিও জানায় না, ওর আম্মুকে ছাড়াই থাকে। আপনাদেরকে তো আগে বলেছিলাম যে আমার বড় বোনের বাসা আর ছোটো বোনের বাসা একদম কাছাকাছি। আর এই যেহেতু সকাল সকাল, এখনও থালা বাটি ধোয়া মোছা হয় নাই, সব কিছু এলোমেলো হয়ে আছে। আর এটা হচ্ছে আপার চুলো, আপা যেখানে রান্নাবান্না করে। আর এই জায়গাটা আপনাদের একেবারেই খোলা, এদিকে কোনো গ্রিল বা থাই লাগানো হয় নাই, যখন বাতাস বয় তখন কিন্তু এই জায়গাটায় বসলে খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন পাকের জায়গাটাও একেবারেই খোলা আছে, তবে যখন বেশি বাতাস বয় তখন আপার রান্নাবান্না করতে একটু সমস্যা হয়। আর এই যে এদিকে আছে বেসিন, আর বাথরুমে একটাই, এখনও অ্যাটাচ বাথরুমটা করা হয় নাই। এই যে পাশে আরেকটা রুম আছে, এই রুমের সাথে ওই বাথরুমটা অ্যাটাচ করে সামনে আরেকটা বাথরুম করবে। এখনও টুকিটাকে অনেক কাজ ওদের বাসার বাকি আছে। তো এই যে এই রুমটাও দেখে দিই, আর এই যে এখানে হচ্ছে সেলাই মেশিন, আমার ভাগ্নি কাজ শিখছে, যেহেতু আমার দুলা ভাইয়ের টেলার্সের দোকান, তো দুলা ভাই ওকে কাটিং এবং সেলাইটা মাঝে মাঝে শিখিয়ে দেয়, আবার আমি আসলে আমিও যেটা না পারে শেখানোর চেষ্টা করি। তো আপার বাসায়ও মেশিন আছে, প্লাস আমাদের বাসায়ও মেশিন আছে, আর আমার শ্বশুরবাড়িতেও ভাবির মেশিন আছে। তো যেখানেই যাই মেশিন আছে, আমার সেলাই করতে তেমন একটা অসুবিধে হয় না।
আর এই যে স্টাডি টেবিল এটা হচ্ছে আমার ছোট ভাগ্নির, আর এই যে এই কলমদানিটা ওই বানিয়েছে, খুব সুন্দর হয়েছে, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই রুমটাতে ওরা সোফা রাখবে, এখন এলোমেলো আছে, পরে যখন সোফা কিনবে বা বানাবে তখন ঠিক করবে। আর এই যে সালমানকে ওর ভাই পাপ এনে দিয়েছে, মানে ললিপপ, ললিপপটাকে সালমান পাপ বলে। আর ইন্তেবা তো সালমানকে দেখে খুব খুশি, ও খুব এনজয় করছে। তো বিকেলবেলা আমার ছোট বোনের জেঠা শ্বশুর মারা গিয়েছে, 4 দিন আগে ওদের বাসায় একটু গিয়েছিলাম। বাসায় আসার পথে আমার মা, আমি আর আমার বড় বোন ভাগ্নে, তো আসার পথে আপাদের বাসার ওইদিকে একটা ভাঙা ব্রিজ আছে, তো সেইখানে প্রায় 5-6 বছর হবে ওইদিকে যাওয়া হয় না। ভাবলাম আসছি যখন একটু দেখে আসি। আর এই ব্রিজটা হলো পানির স্রোতে কিন্তু ভেঙে গিয়েছে, নদীর ব্রিজের ওই পারের এলাকাটার নাম হলো ঘাসের দিয়া, আর এই পার যে পার হচ্ছে আপারা থাকে সেই পারের এলাকাটার নাম হলো জামমারা বা জামাইমারা, অনেকে যে যেটা আর কি বলে থাকেন। তো সব দিকে পানি কিন্তু অনেক ওপরে চলে আসছে, আপনাদেরকে একটু আমি লোকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ব্রিজটা কীভাবে ভেঙেছে, আসলে ওই দিকে একটা বাঁধ ছিল, আর নদীর পানি যখন বেড়ে যায় বাঁধটা ভেঙে পানির স্রোতে কিন্তু এই ব্রিজটা ভেঙে যায়। আমরা যখন আগে আপার বাসায় আসতাম মার বাসা থেকে, তো এই ব্রিজটা দিয়ে যাতায়াত করতাম, এখন ওই দিকের বাচ্চা দিয়ে কিন্তু আসে। তো ব্রিজের ওপর আমি আমার ভাগ্নি আর বড় আপা আসছিলাম, আর ওই যে মা আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, মা উঠতে ভয় পাচ্ছিল যেহেতু ব্রিজটা ভাঙা। আর এই যে এইদিকেও কিন্তু মাটিটা ফাটল ধরে গিয়েছে, সেজন্য মা আসতে ভয় পাচ্ছিল। তো আমি একেবারে বাসা থেকে, আবার আপার বাসা থেকে রেডি হয়ে বের হয়েছি, আর ওদের বাসায় আর যাব না, একেবারে বাসার উদ্দেশ্যে রওনা হব, যেহেতু এখন প্রায় 6টা সোয়া 6টার মতো বেজে গিয়েছে। তো এই তো আমি প্রথমে আপাদের বাসা থেকে অটো দিয়ে আমার কাউন্দিয়া আসতে হয়, তারপর এখান থেকে নৌকা করে আমাদের মিরপুর ছোট দিয়া বাড়ি পার হয়ে আসতে হয়। তো ভাবলাম যে নদীটা আপনাদেরকে একটু দেখাই, নৌকা ভ্রমণ, আর নৌকা ভ্রমণ তো যখন মার বাসায় যাই বা বোনের বাসায় যাই প্রায়ই করা হয়। তো দেখুন নদীতে কিন্তু খুবই স্রোত, অনেক স্রোত, আর একেবারে ভরে গেছে নদীর পানিতে, যেহেতু এখন চারিদিকে বন্যার পরিস্থিতি, তো সব দিকের পানি কিন্তু একেবারে থই থই করছে, অনেক উপরে উঠে গেছে। এমনিতে পানি কিন্তু অনেক নিচে থাকে, বর্ষার মৌসুমে পানিটা ওপরে ওঠে, কিন্তু এইবার যেহেতু সব দিকে বন্যার পরিস্থিতি, সেহেতু সেই অনুযায়ী পানিটা অনেক ওপরে উঠে গিয়েছে। তো এই যে আমি ওই পার যাচ্ছি, আর স্রোতের কারণে নৌকাটা কিন্তু অনেক ঘুরিয়ে তারপর নেওয়া লাগতেছে। দেখুন নদীতে কত পানি, আর ওই পার গেলেই কিন্তু ঘাট থেকে নেমেই আমাদের বাসায় পৌঁছতে 1 মিনিট সময় লাগে, একেবারে ঘাটের কাছাকাছি আমাদের বাসাটা। নৌকা ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে, আগে তো মাঝে মাঝে নৌকা দিয়ে ঘুরতে যাইতাম, তো অনেক দিন হয়ে গেছে নৌকা ভ্রমণ করা হয় না, আসলে ছেলে হওয়ার পর থেকে মা যেতে দেয় না, ভয় পায়। তো এই যে আপার বাসায় গেলে মাঝে মাঝে যখন আপার বাসায় যাই তখনই এই যে একটু নদী পার হওয়ার সময় নৌকা ভ্রমণ করা হয়, আর মার বাসায় গেলেও নৌকা ভ্রমণ হয়ে যায়। আর মার বাসায় কিন্তু গাড়িতে করেও যাওয়া যায়, বাট বেশিরভাগ সময় আমি নৌপথেই যাতায়াত করি, আপার বাসার কাছ দিয়ে যাই। তো ওই যে ওই পারে দেখছেন 11-তলা একটা বাসা মাঝখান বরাবর, ওটার আগে যে 3-তলা বাসাটা সেটার 2-তলায় কিন্তু আমরা থাকি। তো প্রায় কাছাকাছি কিন্তু চলে আসছি,
সো এই যে এখান থেকে কিন্তু নৌকার ভিডিওটা আমি স্টপ করে দিলাম, কারণ খাতে কিন্তু অনেক লোক, তাদের সামনে ভিডিও শ্যুট করা সম্ভব না। তো একেবারে বাসার নিচে চলে আসছি, বাসার নিচে চলে এসে আপনাদের বাসার নিচটা দেখাচ্ছি। এই যে আমি চাবির জন্য ওয়েট করছি, ওর বাবা ছাদ থেকে আমাকে দেখেছে আর চাবি নিয়ে নিচে আসছে। তো আমি আর সালমান চাবির জন্য ওয়েট করছি। আজকের ব্লগটা কিন্তু এখানেই সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমরা যে বাসায় থাকি খুব শীঘ্রই সেই বাসার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, যদিও আমাদের নিজের বাসা না, তারপরেও যেহেতু আমরা থাকি আমাদের আপনই মনে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।